হ্যালো ফ্লাওয়ার্স রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব নতুন বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মিমি ও ওম ওয়েল পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে সো সোল্লে টু দা মেন টপিক বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কলকাতার বাংলার জনপ্রিয় তারকা ওম সাহানি ও মিমি দত্ত দুই সালের প্রথম দিনেই নিজেদের বিয়ের খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিলেন এই তারকা জুটি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সারলেন ওম ও মিমি এই তারকা জুটির বিয়ের ছবি সামনে আসতেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম বিয়ের ছবি শেয়ার করে ওম লিখেছেন এটা একেবারে রূপকথার বাইরে নতুন বছরের শুরুটা কেমন ছিল তিনি আরো লিখেছেন 2020 সাল হাজারো মানসিক চাপ মধ্যে কিছু পজিটিভ খবর রয়েছে আর এটাই প্রমাণ করে যে ভালোবাসা বাতিল হয়ে যায়নি 2021 এ আরো অ্যাডভেঞ্চার অপেক্ষায় উল্লাস मिस्टर ও মিসেস সাহানি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ওম সাহানি ও মিমিদত্তের পরিচয়টা হয়েছিল 2011 সালে আলোর বাসা নামে একটি ধারাবাহিকে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয় তখন থেকেই তাদের একে অপরের প্রতি ভালো লাগা ছিল পরে অবশ্য বহু দিন তাদের যোগাযোগ ছিল না এর 6 বছর পর 2017 সালে আবারও তাদের দেখা হয় তারপরই ওম মিমির পুরনো সেই ভালো লাগা ভালোবাসায় বদলে যায় রিসেন্টলি আয়ুষি তেন্ডুলারের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি গোপাল ভার জয়ী একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে মিমি দত্তকে প্রিয় তোমার অন্দরমহল ও দিদি নাম্বার ওয়ানে একসঙ্গে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি উল্লেখ্য এর আগে বাংলাদেশি ছবিতেও কাজ করেছেন ওম জাজ মাল্টিমিডিয়া পরিচিত অগ্নি টু ছবিতে কাজ করার মাধ্যমে মাধ্যমে বাংলাদেশের ছবিতে অভিষেক ঘটে তিনি সর্বশেষ সৈকত পরিচালিত পাশান ছবিতে অভিনয় করেছিলেন সোভিয়ার জেনে তো নিলেন নতুন বছরের শুরুতেই বিয়ে করলেন ওম ও মিমি দত্ত আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস